আমি শাহাদত হোসেন সচিব। আমরা হচ্ছে এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি বই আইসিটি বইয়ের আমরা চতুর্থ অধ্যায়ের উপর লেকচার প্রদান করতেছিলাম। তার মধ্যে আমরা অলরেডি দুটো লেকচার হচ্ছে করে ফেলেছি। আমরা তিন নম্বর লেকচারটা এবার দেখাবো আর কি। তিন নম্বর লেকচার হচ্ছে কি, আমরা লিস্ট সিস্টেম দেখাবো যে এইচটিএমএল কোড করে কীভাবে লিস্ট হচ্ছে বা তালিকাভুক্ত করতে হয় আর কি। তার আগে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং হচ্ছে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর তারপরে আমাদের এই যে এইচএসসি আইসিটি এর হচ্ছে চতুর্থ চ্যাপ্টারের আগে কিন্তু আমরা তৃতীয় অধ্যায়ের উপর লেকচার হচ্ছে আমরা প্রদান করছিলাম। তৃতীয় অধ্যায় বলতে ওখানে লজিক সার্কিট মানে প্রথম অংশ যেটা আছে সেটা হচ্ছে কি আপনার সংখ্যা পদ্ধতি, এবং দ্বিতীয় অংশ যে লজিক সার্কিট আছে ডিজিটাল ডিভাইস সেটা সম্পর্কে আমাদের লেকচার অলরেডি প্রদান করা হয়ে গেছে। আপনার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো আমরা শুরু করে যাচ্ছি চতুর্থ অধ্যায়ের তিন নম্বর লেকচারকে। তিন নম্বর লেকচার আমাদের লিস্ট সিস্টেম সম্পর্কে দেখাবো। এখানে লিস্ট সিস্টেমে আমাদের সাধারণত তিন প্রকার হয়ে থাকে, একটা অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে কি আমাদের ডেফিনিশন লিস্ট। অর্ডার লিস্ট সাধারণত কি যেটা সহজে কাউন্ট করা যায়, সেটা সহজে বোঝা যায় যে কতগুলো আইটেম আছে সেটাকে আমরা কি বলবো অর্ডার লিস্ট বলবো। এই অর্ডার লিস্টে সাধারণত প্রতীকগুলো সব ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাই আমাদের সহজে বুঝতে সুবিধা হয় যে কতগুলো আইটেম আছে। যেমন 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে আমাদের তালিকা থাকতে পারে, অর্থাৎ অর্ডার লিস্ট থাকতে পারে। তারপরে অর্থাৎ আমরা ABC আকারে লিখতে পারে, কিংবা আমাদের রোমান সংখ্যাতে লেখা যেতে পারে। ABCটা আমাদের বড় হাতে দিতে পারে, আমরা চাইলে এখানে ছোটো হাতেরও ইউজ করতে পারবো আর কি। রোমান সংখ্যার ক্ষেত্রে আমাদের সেমভাবে ছোটো হাতেরও আমরা ইউজ করে এখানে আমরা তালিকাভুক্ত করতে পারবো। তা এই যে অর্ডার লিস্ট আছে, এই অর্ডার লিস্টের জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়েল ট্যাগ, ঠিক আছে। আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউজ করা হয় ইউএল ট্যাগ, আর ডেফিনিশন লিস্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে ডিএল ট্যাগ ব্যবহার করা হবে। এখানে আনঅর্ডার লিস্ট হচ্ছে সেই লিস্টগুলো যে লিস্টগুলো আমাদের সহজে কাউন্ট করা যাবে না, সবগুলোর ক্ষেত্রে একই প্রতীক ব্যবহার করা হবে, সেটাকে আনঅর্ডার লিস্ট বলা হচ্ছে আর কি। যেমন এখানে আছে একটা তিনটা আমরা চিন্তা দিতে হচ্ছে গোল গোল করা আছে, এটাকে বৃত্ত বলা হচ্ছে। এটা আমার দেখা যাচ্ছে কি যে বৃত্তটা ভার্ট করা আছে, এটা চার কোনো বক্স করা আছে, এটা হচ্ছে অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের ক্ষেত্রে যদি আমরা দেখি টাইপ, তাহলে এটা টাইপ বলা হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের প্রথম টাইপ অর্থাৎ টাইপ 1। এটার ক্ষেত্রে আমরা বলতে পারি টাইপ এ, এটা বলতে পারি টাইপ হচ্ছে আই। এটার ক্ষেত্রে টাইপ বলতে হবে ছোটো হাতের, এটা বলতে হবে ছোটো হাতের আই আর কি। আর এটার ক্ষেত্রে যে আমাদের যে টাইপটা হবে সেটা হচ্ছে কি বলা হচ্ছে কি এটাকে বলা হয় সার্কেল টাইপ। এটা আমাদের কী টাইপ হবে, সার্কেল টাইপ। আর এটার ক্ষেত্রে যে টাইপটা হবে সেটাকে বলা হচ্ছে ডিস্ক টাইপ। ডিস্ক বলতে কি DISC, আমাদের যেমন CD বা ইয়ার ভিতরে যে ডিস্ক দেখি সেই টাইপের আর কি বলা হচ্ছে এই টাইপটাকে। আর এটা টাইপ হচ্ছে বলা হচ্ছে কি স্কোয়ার টাইপ, এটাকে কী বলা হবে স্কোয়ার টাইপ বলা হবে। এখন আমরা আসলে ডেফিনিশন লিস্ট, এই ডেফিনিশন লিস্টের ক্ষেত্রে যে লিস্টটা থাকবে এখানে একটা আইটেমের নাম থাকবে, নিচে ওটার সম্পর্কে ব্যাখ্যা দেওয়া থাকবে, নিচে ওটার সম্পর্কে ডেসক্রিপশন দেওয়া থাকবে। আর এইভাবে আমরা দেখাচ্ছি কি এখানে ICT একটা নাম দেওয়া আছে লিস্টে, এখানে আমাদের নিচে ব্যাখ্যা দেওয়া আছে, ওইরকমভাবে আমরা HTML লিখছি, নিচে ওটা কী দেওয়া আছে ব্যাখ্যা দেওয়া আছে বা ওটার সম্পর্কে লেখা হয়েছে আর কি। এই যে এই অংশকে বলা হয়েছে তোমার হচ্ছে কি টাইটেল বলা হবে, এটা কি বলা হবে টাইটেল বলা হবে আর কি। আর বাকি যে অংশটা আছে এই অংশকে বলা হবে হচ্ছে ডেসক্রিপশন, এটাকে কি বলা হবে ডেসক্রিপশন বলা হবে, মানে বর্ণনা বলা হবে আর কি। অর্থাৎ এই যে টাইটেলের ক্ষেত্রে যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে DT ট্যাগ। DT ট্যাগ মানে হচ্ছে কি ডেফিনিশন লিস্ট অফ টাইটেল বলতে পারি। আর DD ট্যাগ, আর এইটার ক্ষেত্রে যে ট্যাগটা ইউজ করবে সেটা হচ্ছে DD ট্যাগ অর্থাৎ ডেফিনিশন লিস্ট অফ ডেসক্রিপশন আর কি, অর্থাৎ বর্ণনা, সেটার ক্ষেত্রে আমাদের DD ট্যাগ ব্যবহার করা হবে। আর প্রতিটা আইটেম যেগুলো আছে এই অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে প্রতিটা যে আইটেম আছে এটার ক্ষেত্রে যে ট্যাগটা ইউজ করা হবে সেটা হচ্ছে কি LI ট্যাগ ইউজ করা হবে। ওটার ক্ষেত্রে ইউজ করা হবে LI ট্যাগ। LI ট্যাগের পুনরূপ হচ্ছে কি লিস্ট আইটেম বোঝাবে। LI ট্যাগ মানে কি লিস্ট আইটেম বোঝাবে। এটা হচ্ছে কি এই অর্ডার এবং আনঅর্ডার লিস্ট এই দুটোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা প্রতিটা লিস্টে একটা করে এক্সাম্পল দেখবো। এখন আমরা দেখবো হচ্ছে অর্ডার লিস্ট এক্সাম্পল। আমরা দেখতে পাচ্ছি এখানে অর্ডার লিস্টে আমাদের 1 2 3 4 করে একটা এক্সাম্পল দিচ্ছে। এখানে দিচ্ছে অ্যাপল দিচ্ছে, শাওমি দিচ্ছে, স্যামসাং দিচ্ছে, ভিভো দিচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন হচ্ছে কি মোবাইল ব্র্যান্ডের নাম। এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে ট্যাগ করতে গেলে প্রথমে লিখতে হবে HTML, মানে কোডিং করতে গেলে HTML কোডের ক্ষেত্রে যেটা আমাদের HTML কোড, তাই HTML দিয়ে শুরু হবে। তারপর আমাদের এখানে পুরোটা হবে বডির মধ্যে, তাই আমাদের বডি ট্যাগটা ইউজ করতে হবে। তারপর যেটা আমাদের কী ধরনের লিস্ট, এটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য ওয়েল নামের ট্যাগ নেব, এখানে টাইপ উল্লেখ করব, মানে অ্যাট্রিবিউট হিসাবে টাইপ নেব, যেখানে উল্লেখ করবো এটা কী টাইপ, যেটা আমরা 1 2 3 4 গেছে তার মধ্যে প্রথম এন্টার হবে এখানকার টাইপ আর কি। অর্থাৎ এখানকার টাইপ দেবো আমরা কি 1 দিয়ে দেবো, তাহলে আমরা অটোমেটিক্যালি এই প্রতিটা আইটেমের সামনে 1 2 3 4 এইভাবে আসবে আর কি। তারপরে LI ট্যাগ নেব, আর একটা করে আইটেমের নাম উল্লেখ করবো। এখানে 1 2 3 4 উল্লেখ করতে হবে না, কারণ অটোমেটিক্যালি এই যে টাইপ 1 দেওয়ার কারণে একটা একটা করে আইটেমের সামনে 1 2 3 4 আকারে প্রদর্শন করবে আর কি। দ্বিতীয় আইটেম দিয়ে দিলাম, এবার আমরা তিন নম্বর আইটেমটা কী করবো LI ট্যাগ, তারপর স্যামসাং লিখলাম, তারপর আমরা তিন নম্বর আইটেমটা লিখে দিচ্ছি এখানে, তারপরে LI-টা ক্লোজ করে দিলাম। চার নম্বর আইটেম আমাদের কী আছে ভিভো আছে, তারপরে LI ট্যাগ, তারপরে ভিভো লিখবো, তারপরে ভিভো ক্লোজ, তারপরে কী করবো LI-টা ক্লোজ করে দেবো। আমাদের এভাবে চারটে আইটেম দেওয়ার পর আমরা কী করবো এখানে, তারপর আমাদের ওয়েলের কাজ শেষ, আমরা ওয়েল ট্যাগটা ক্লোজ, তারপরে বডি ক্লোজ, তারপরে আমাদের HTML-টা ক্লোজ করে দেবো আর কি। এই ছিল আমাদের অর্ডার লিস্টের এক্সাম্পল। যদি এখানে আমাদের 1 2 3 4 না থাকে, যদি আমাদের এখানে ABC করা থাকে,
তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে এই ক্ষেত্রে আমাদের পরিবর্তন হবে শুধু এই জায়গাতে এখানে এসে আমরা কি করব এ লিখে দেব তাহলে অটোমেটিক্যালি এ বি সি আকারে প্রদর্শন করবে যদি ওখানে রোমান সংখ্যা প্রদর্শন করতে চাই সেই ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব শুধু এখানে এসে টাইপটার মধ্যে এর পরিবর্তে আই লিখে দেব তাহলে আমাদের রোমান সংখ্যায় প্রদর্শন করবে আর কি আর যদি এটা আমাদের অর্ডার লিস্টের জায়গায় যদি আমরা এখানে আর্ডার লিস্ট করতে চাই আর্ডার লিস্ট ক্ষেত্রে আমাদের কি হবে এখানে কি চিহ্ন আসতে পারে যেমন ধরেন যে এরকম বৃত্ত আকারে আসতে পারে ঠিক আছে এটাকে বলা হচ্ছে বৃত্তিনীতি সার্কেল সেক্ষেত্রে আমাদের এখানে টাইপটার মধ্যে আমরা কি করব এখানে আমাদের লিখে দেবো সার্কেল এখানে আমরা ইনভার্টেড কমার ভিতরে সার্কেল লিখে দেবো তাহলে সার্কেল আকারে আমাদের প্রদর্শন করবে আর এটা আর্ডার লিস্ট হওয়ার কারণে আমাদের কী হবে ওয়েলের জায়গায় আমাদের কী করতে হবে এখানে ইউএল লিখে দিতে হবে কী উল্লেখ করতে হবে ইউএল কারণ এটা আর্ডার লিস্ট এখন এই সার্কেলটা যদি আমাদের ফিল আপ করা থাকে অর্থাৎ ভিতরে যদি আমাদের ভরাট করা থাকে সেক্ষেত্রে এটা কী টাইপ হবে আমরা একটু আগে দেখে আসছি এটা ক্ষেত্রে বলা হয় ডিক্স টাইপ সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এখানে পরিবর্তন হয় ডিক্স লিখতে হবে এ DISC অর্থাৎ ডিক্স টাইপে প্রদর্শন হবে এই জায়গার মধ্যে আর কি আর সাপোজ ধরেন যদি এটা হচ্ছে এরকম না থাকে যদি আমাদের স্কোয়ার টাইপ থাকে অর্থাৎ চার কোনো বক্স আকারে থাকে আর কি তাহলে আমাদের কী হবে এখানে আমাদের কোথায় পরিবর্তন করতে হবে আপনি নিচে ধরে পড়ছেন যে আমাদের কী হবে এই টাইপের জায়গায় ডিক্সের পরিবর্তে কী লিখতে হবে স্কোয়ার লিখে দিতে হবে এই ছিল আমাদের আউটার লিস্টের এক্সাম্পল এবার আমরা দেখবো হচ্ছে ডেফিনেশন লিস্ট আর কি এবার আমরা দেখবো ডেফিনেশন লিস্ট ধরুন যেখানে আইটেমের হচ্ছে টাইটেলটা লেখা আছে সেখানে ব্যাখ্যাটা দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের এক্সটার্নাল বডি লিখবো ডেফিনেশন লিস্টের জন্য DL নামে ট্যাগ নিতে হবে নেওয়ার পর আমাদের টাইটেলের জন্য DT ট্যাগ নিতে হবে নেওয়ার পর এখানে আমরা কী করবো টাইটেলটা আমরা আলাদাভাবে উল্লেখ করবো DT ট্যাগের ভিতর এবং যে ব্যাখ্যাটা আছে সেটা DD ট্যাগের মধ্যে উল্লেখ করবো এখানে DD ট্যাগের মধ্যে মানে কি DD মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট অফ ডেসক্রিপশন ওখানে আমরা কী লিখে দেবো ব্যাখ্যাটা কী দেওয়া আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সেই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দেবো তারপরে ডেসক্রিপশন আমাদের কাজ শেষ তাই ডিডি ট্যাগটা এখানে ক্লোজ করে দেবো তারপরে আমাদের টোটালি ডেফিনেশন লিস্টে কাজ শেষ তাই DL ক্লোজ তারপরে বডি ক্লোজ তারপরে HTML ক্লোজ এই ছিল আমাদের ডেফিনেশন লিস্টে সমস্ত কিছু এবার আমরা দেখবো হচ্ছে অর্ডার লিস্ট এবং আর্ডার লিস্ট মিলে একসাথে যুক্ত করে নেস্টেড লিস্ট তৈরি করবো এবার আমরা কী করবো অর্ডার লিস্ট প্লাস আর্ডার লিস্ট মিলে নেস্টেড লিস্টের এক্সাম্পল দেখাবো একটা আমরা কী করবো নেস্টেড লিস্ট মানে অর্ডার প্লাস আর্ডার মিলে যেটা হয় সেটাকে বলা আছে নেস্টেড লিস্ট এই নেস্টেড লিস্টের মধ্যে কী আছে এ বি সি এটা কী দেওয়া আছে অর্ডার লিস্ট দেওয়া আছে তার মধ্যে বি আইটেমটার ভিতরে দেখতে পাচ্ছি কি যেটা হচ্ছে আমাদের কী হচ্ছে আর্ডার লিস্টের ডিক্স টাইপ যে হচ্ছে এখানে যুক্ত হয়ে গেছে আর কি তো এটার ক্ষেত্রে আমাদের কীভাবে কোডিং করতে হবে ফার্স্টে আমাদের তো অবশ্যই HTML লিখবো তারপরে আমরা কী লিখবো বডি লিখবো তারপরে এটা আমাদের ফার্স্টে কোন লিস্টে আছে এ নাম্বার আছে এটা হচ্ছে অর্ডার লিস্ট তা আমরা কী করবো ওয়েল ট্যাগ নেবো এটা ক্ষেত্রে টাইপটা কী হবে এ বি সি টাইপ হবে তাহলে আমরা এ উল্লেখ করে দেবো তারপর এটা আইটেমটা কী হবে অ্যাপল লেখা আছে এলআই ট্যাগ নেবো এর মধ্যে অ্যাপল লিখে দেবো তারপরে এলআইটা ক্লোজ করে দেবো তারপরে পরবর্তী আইটেম কী দেওয়া আছে স্যামসাং দেওয়া আছে এলআই ট্যাগ নেবো সরি শাওমি দেওয়া আছে শাওমি লিখে দেবো তারপরে আমরা কী করবো এখানে এলআইটা ক্লোজ করে দেবো এরপর দেখতে পাচ্ছি নতুন একটা আইটেম শুরু হয়ে গেছে এটা আমাদের কী হচ্ছে আর্ডার লিস্টের মধ্যে হচ্ছে আর্ডার লিস্টের জন্য এখানে ইউএল ট্যাগ নেবো তারপরে টাইপ নামে অ্যাট্রিবিউটটা নেবো এখানে আমরা কী করবো এটা কী লিস্ট দেওয়া আছে এটা কী টাইপ দেওয়া আছে ডিক্স টাইপ তাই DISC লিখে দেবো ডিক্স টাইপ ওকে লেখার পর ওখানে আইটেমগুলো উল্লেখ করতে শুরু করবো প্রথম আইটেম দেওয়া আছে কি এলআই ট্যাগের মধ্যে প্রথম আইটেমটা উল্লেখ করলাম Redmi 8 আর কি আর দ্বিতীয় যে আইটেমটা আছে সেটা দেখতে পাচ্ছি কি Redmi Note 8 আছে তাই না এখানে নেবো নাকি Note 8 আর কি Redmi Note 8 তার মধ্যে এখানে আমাদের কি দুটো আইটেম দেওয়ার পর কি আমাদের ইয়েটা শেষ হয়ে যাচ্ছে আমাদের এখানে সেক্ষেত্রে আমাদের এই আউটার লিস্টটা কাজ শেষ তাই আমরা এখানে কী করবো ইউএলটা ক্লোজ করে দেবো তারপর আমরা কী করবো এই যে আগের যে লিস্টটা ছিল এলআই ট্যাগের মধ্যে যেটা ছিল আর কি ঠিক আছে অর্থাৎ ওয়েল যে লিস্টটা ছিল আমাদের এ টাইপের আর কি এ বি আর্ট আইটেম আছে Samsung C-তে আছে এই দুটো আইটেমের সাথে আমরা কী করবো আর্টটা এলআই ট্যাগ নিয়ে আমরা কী করবো স্যামসাং কথাটা উল্লেখ করে দেবো এই আইটেমটা উল্লেখ করে দেবো দেওয়ার পর আমাদের তারপরে কী হবে ওয়েলটা কাজ শেষ হবে তখন আমরা কী করবো ওয়েলটা ক্লোজ করে দেবো অর্থাৎ অর্ডার লিস্ট ক্লোজ হবে তারপর আমরা কী করবো এখানে বডি ক্লোজ করবো এবং তারপর আমরা এখানে HTML ক্লোজ করবো তাহলে এই ছিল আমাদের হচ্ছে কি তৃতীয় লেকচার আর কি HTML-এর উপর হচ্ছে আমাদের যে চতুর্থ অধ্যায় আছে তার মধ্যে তৃতীয় লেকচার যেখানে আমরা লিস্ট সিস্টেম অফ যে HTML আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম যেখানে অর্ডার লিস্ট আর্ডার লিস্ট কীভাবে আসতে পারে ডেফিনেশন লিস্ট কীভাবে আসতে পারে এবং অর্ডার এবং আর্ডার মিলে একসাথে যে ডেনস্টেড লিস্ট তৈরি হয় কীভাবে সেটা সম্পর্কে আমরা এখানে এক্সাম্পল দেখলাম বা ওটা কোডিং দেখলাম আর কি তাহলে আমাদের আর একটা লেকচার বাকি আছে যে টেবল সিস্টেম অফ HTML যেটা আমরা চতুর্থ লেকচারে প্রদান করবো আর কি আপনার অবশ্যই অবশ্যই আগের লেকচারগুলো অবশ্যই দেখে আসবেন এক নম্বর লেকচার এবং দুই নম্বর লেকচার এবং তিন নম্বর লেকচারটা দেখতেছেন আর আপনারা অবশ্যই ভিডিওটা কী করবেন যে না টেনে দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং হচ্ছে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা এই ছিল আমাদের চতুর্থ অধ্যায় তিন নম্বর লেকচার ওকে ধন্যবাদ